কোথায় যাচ্ছ? ওই বাজারে যাইতেছি দিদির জন্য চানাচুর আনতে। ও আচ্ছা ঠিক আছে আনো। শোনো তুমি যা শুনছো ঠিকই শুনছো, গুড্ডি তালুকদার গ্রামের সবাইরে বলে বেড়াচ্ছে দিবার জন্য ভোট না দেয়। তাইলে তো দাদা দিবাদি জিতবো না? আরে কি করছো, অবশ্যই জিতবে। দিবার পিছনে আব্বাস চেয়ারম্যান আছে, বুঝতে পারিছো? আব্বাস চেয়ারম্যানের সাথে আমার একটু সম্পর্ক খারাপ যাচ্ছে, কিন্তু আমি তার ক্ষমতা সম্পর্কে জানি তো, দিবারে ঠিকই জিতায় আনবে, বুঝতে পারছো? কিন্তু টেনশন হচ্ছে গুড্ডি তালুকদার হচ্ছে দিবার ভাসুর, তার কথা তো মানুষ বিশ্বাস করবে। আমি ওই কথাই ভাবতাছি দাদা, আপনজন যদি গাদ্দারি করে তাহলে অন্য কেউ আর বাঁচাইতে পারে না। চিন্তা করো না মানুষ, আমি আসি তো। দাদা কথাটা আপা চেয়ারম্যানকে জানানো দরকার না? ও কিন্তু তার কাছে আমি যাইতে চাই না, তারে ফোনেও জানাতে চাই না। তাইলে ওনার মোবাইল নম্বরটা আমারে দেন, আমি ফোন করে তারে জানাই দিই। না না না, তুমি আব্বাস চেয়ারম্যান রে এটা জানতে চাও না, তুমি বলতে গেলে তোমার কথা শুনবে না, উল্টো বলবে যে তুমি বাইরের ছেলে, তুমি এই বকুলপুরে কোনো বিষয় নিয়ে মাথা কামায় না। আমি অন্যভাবে বিষয়টা জানানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, কিন্তু আমি চাই দিবা দিদি জিতুক। আমিও চাই, আমরা সবাই চাই দিবা জিতুক। শোনো, বকুলপুরের যদি উন্নয়ন হয় এই দিবার মাধ্যমেই হবে, এই মুসলিম সরকারের মতো লোক দিয়ে হবে না। দিবাদির তো এই এলাকায় তেমন পরিচিতি নাই, যারা চিনে ওই যাত্রার মাইয়া হিসেবেই চিনে। গ্রামের লোকজন কি ভোট দিব তারে? দেবে দেবে, অবশ্যই দেবে, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা দাদা, তাইলে তো আর বলার কিছু নাই, আমি তাহলে যাই দাদা। ঠিক আছে যাও। দাদা ওই দিদির লোকে দেখা করে যাবেন না? দেখা তো করতেই চাই, কিন্তু ওই যে ইলেকশনের ব্যস্ততায়। তারপরেও দাদা সুযোগ পাইলে দিদির লোক একবার দেখা করে যায়, আপনার দেখা পাইলে দিদির একটু ভালো লাগে। আজকে কি একবার দীপালির সাথে দেখা করব? না থাক, যত বেশি দেখা করব তত সমস্যা হবে দূরে যেতে। দাদা হ্যাঁ কি ভাবতেছেন? না কিছু না, চলো তোমার দোকানে নামাই দিই, আসো। ওঠো ওঠো ওঠো। কোথায় যাচ্ছ? ওই বাজারে যাইতেছি দিদির জন্য চানাচুর আনতে। ও আচ্ছা ঠিক আছে আনো। শোনো তুমি যা শুনছো ঠিকই শুনছো, গুড্ডি তালুকদার গ্রামের সবাইরে বলে বেড়াচ্ছে দিবার জন্য ভোট না দেয়। তাইলে তো দাদা দিবাদি জিতবো না? আরে কি করছো, অবশ্যই জিতবে। দিবার পিছনে আব্বাস চেয়ারম্যান আছে, বুঝতে পারিছো? আব্বাস চেয়ারম্যানের সাথে আমার একটু সম্পর্ক খারাপ যাচ্ছে, কিন্তু আমি তার ক্ষমতা সম্পর্কে জানি তো, দিবারে ঠিকই জিতায় আনবে, বুঝতে পারছো? কিন্তু টেনশন হচ্ছে গুড্ডি তালুকদার হচ্ছে দিবার ভাসুর, তার কথা তো মানুষ বিশ্বাস করবে। আমি ওই কথাই ভাবতাছি দাদা, আপনজন যদি গাদ্দারি করে তাহলে অন্য কেউ আর বাঁচাইতে পারে না। চিন্তা করো না মানুষ, আমি আসি তো। দাদা কথাটা আপা চেয়ারম্যানকে জানানো দরকার না? ও কিন্তু তার কাছে আমি যাইতে চাই না, তারে ফোনেও জানাতে চাই না। তাইলে ওনার মোবাইল নম্বরটা আমারে দেন, আমি ফোন করে তারে জানাই দিই। না না না, তুমি আব্বাস চেয়ারম্যান রে এটা জানতে চাও না, তুমি বলতে গেলে তোমার কথা শুনবে না, উল্টো বলবে যে তুমি বাইরের ছেলে, তুমি এই বকুলপুরে কোনো বিষয় নিয়ে মাথা কামায় না। আমি অন্যভাবে বিষয়টা জানানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, কিন্তু আমি চাই দিবা দিদি জিতুক। আমিও চাই, আমরা সবাই চাই দিবা জিতুক। শোনো, বকুলপুরের যদি উন্নয়ন হয় এই দিবার মাধ্যমেই হবে, এই মুসলিম সরকারের মতো লোক দিয়ে হবে না। দিবাদির তো এই এলাকায় তেমন পরিচিতি নাই, যারা চিনে ওই যাত্রার মাইয়া হিসেবেই চিনে। গ্রামের লোকজন কি ভোট দিব তারে? দেবে দেবে, অবশ্যই দেবে, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা দাদা, তাইলে তো আর বলার কিছু নাই, আমি তাহলে যাই দাদা। ঠিক আছে যাও। দাদা ওই দিদির লোকে দেখা করে যাবেন না? দেখা তো করতেই চাই, কিন্তু ওই যে ইলেকশনের ব্যস্ততায়। তারপরেও দাদা সুযোগ পাইলে দিদির লোক একবার দেখা করে যায়, আপনার দেখা পাইলে দিদির একটু ভালো লাগে। আজকে কি একবার দীপালির সাথে দেখা করব? না থাক, যত বেশি দেখা করব তত সমস্যা হবে দূরে যেতে। দাদা হ্যাঁ কি ভাবতেছেন? না কিছু না, চলো তোমার দোকানে নামাই দিই, আসো। ওঠো ওঠো ওঠো।
Thank you.